हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें हाजिर हुई मुचमुचे पटलेर बड़ार रेसिपी निये। गरम गरम डाल भात खिचुड़ी किंबा चायर संगे खेते दारुण लागे, आशा करछि आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। प्रथमे आमी बेसनेर बैटार बानिये नेयार जन्य एर मध्ये 2/3 कप बेसन भालो करे चेले निच्छि। एभावे चेले निये बानाले बेसनेर बैटार खूब स्मूथ तैरि हय। मिशिये दियेछि 1/3 टीस्पून हलुदेर गुड़ो, 1 टीस्पून लाल लंकार गुड़ो, 1/4 टीस्पून दिए दीची कालो जिरे। एखाने मिशिए दीची 1 टीस्पुनेर एकटु कम आदा रसुनेर पेस्ट, तबे आपनारा जारा रसुन खान ना तारा रसुन ना दिए शुधु आदार पेस्ट दीते पारेन। एखाने दिए दीची 2 टेबिल चामच परिमाण चालेर गुड़ो, एते करे बेश मुचमुचे तैरि हय। आर तारपर एखाने एड करे दीची प्राय 1.5 टी स्पून मतो पोस्तदाना। पोस्तदाना ना दिएও বানানো যাবে, তবে পোস্তদানা দিলে টেস্টটা খুব ভালো হয় আর মুচমুচে হয়। এবার মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময় আর বিশেষ কিছু দেব না, তবে দুটো খুব গুরুত্বপূর্ণ উপকরণ আমি একদম ভেজে নেয়ার আগে আগেই মেশাবো, তাতে করে বড়া খুব বেশি ক্রিসপি তৈরি হবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আশা করি দেখে বুঝতে পারছেন। এখন এটা আমি 10 মিনিট মতো রেখে দেব রেস্ট করতে, আর সেই সময় পটলটা কেটে নেব। আর ভেজে নেয়ার আগে এখানে দুটো উপকরণ আমাকে যোগ করতে হবে। এখানে দেখুন পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। সামনের দিক থেকে সরু সরু লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিয়েছি, পেছন দিকটা কিন্তু জোড়া রেখেছি। এভাবে কেটে নিলে পটলের বড়া বানাতে বেশ সুবিধে হয়। দেখতেই পাচ্ছেন কেমনভাবে বানিয়েছি। 10 মিনিট পর এখানে 1 পিঞ্চ মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার তেল গরম করে সেই তেলের 1 চামচ আমি এখানে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। এই গরম গরম তেল এর মধ্যে মিশিয়ে দিলে কিন্তু বড়াগুলো অনেক বেশি ক্রিসপি তৈরি হবে। ভালো করে গরম তেলকে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পটলকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি রাইস ব্র্যান তেল গরম করে নিয়েছিলাম। ডুবো তেলে পটলের বড়াগুলো বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে অবশ্যই তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের ভেজে নিতে হবে। প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি। গরম গরম তেল ঝাড়া দিয়ে এর উপরে উপরে দিচ্ছি, যাতে করে বড়াগুলো খুব সুন্দর ক্রিসপি তৈরি হয়। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একদম সুন্দর ক্রিসপি করে ভেজে নেব, যাতে করে ভেতরে থাকা পটলও সুন্দর সেদ্ধ হয়ে যায় আর বাইরের লেয়ারটাও খুব সুন্দর ক্রিসপি হয়। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং এসে গেছে, বড়াগুলো একদম তৈরি। আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর মুচমুচেও হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন।